রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 506 জনের মৃত্যু দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া সংক্রমণে উত্তর চব্বিশ পরগনা নদিয়ায় একদিনে আক্রান্ত 46 তিন জনের মৃত্যু কলকাতায় একদিনে আক্রান্ত 93 তিন জনের মৃত্যু উত্তর চব্বিশ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন 104 জন দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে চলতি সপ্তাহে কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিচ্ছে হু চলতি সপ্তাহে মিলতে পারে ছাড়পত্র এএনআই সূত্রে খবর টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ এএনআই সূত্রে ঠিক কি জানতে পারছো দেখো যেটা এএনআই সূত্রে জানা যাচ্ছে যে তারা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে উদ্ধৃত করে যেটা জানাচ্ছেন যে চলতি সপ্তাহেই ভারত বায়োটেকের কোভ্যাক্সিন তাকে ছাড়পত্র দিতে পারে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্রের অপেক্ষায় অনেকদিন থেকেই অপেক্ষায় ছিল কোভ্যাক্সিনের প্রস্তুতকারী সংস্থা এবং অবশ্যই ভারত সরকারও তার কারণ দেশীয় প্রযুক্তিতে দেশের তৈরি এই ভ্যাকসিন ফলে স্বাভাবিকভাবেই একটা আগ্রহের জায়গা ছিল চলতি সপ্তাহে এই ছাড়পত্র আসতে পারে সেরকমটাই আভাস পাওয়া গিয়েছে ইতিমধ্যেই যে ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগের কাছে তারা প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন ভারত বায়োটেক সংস্থা যেখানে বলা হয়েছে যে 77.8% এফিকেসি রয়েছে এই কোভ্যাক্সিনের ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি ছাড়পত্র দিয়ে দেয় তাহলে আন্তর্জাতিক তকমা পেয়ে গেল কোভ্যাক্সিন এটা বলা যাবে এবং অবশ্যই অন্যান্য দেশেও কোভ্যাক্সিনের বাণিজ্য সেটা সুগম হবে সেরকমটাই মনে করছেন চিকিৎসক মহল ধন্যবাদ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে